কয়লা ও গরু পাচার ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হুঁশিয়ারি, আমার শাড়িতে কালি ছেটালে কিভাবে মোবিল ঢালতে হয় সেটাও আমার জানা আছে। করতে হবে মমতা ব্যানার্জির শাড়িতে কবে কালি দেবো, মমতা ব্যানার্জির শাড়িতে কালি দিলে মমতা ব্যানার্জি কিন্তু জানে মোবিল কি করে ঢালতে হয়। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে কয়লা গরু পাচারের অভিযোগে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠানো হয়েছে। এই বিষয়েই এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তার কথায়, উত্তরপ্রদেশ অসম থেকে কয়লার গাড়ি আসে, সেই গাড়ি যায় বাংলার উপর দিয়ে, আর তা নিয়েই আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ দিয়ে কয়লার গাড়ি আসবে, রাজস্থান দিয়ে গরুর গাড়ি আসবে, মধ্যপ্রদেশ দিয়ে গরুর গাড়ি আসবে, এখন আবার নাগাল্যান্ড দিয়ে অফিসিয়ালি পারমিশন চাইছে ইল্লিগাল কয়লার, কিসব লিগাল টিগাল জানি না, আমরা এখনও পারমিশন দিইনি, আসাম থেকে কয়লা আসছে, যাবে আমার রাজ্যের ওপর দিয়ে, কিন্তু উৎস কিন্তু অন্য জায়গায় আসছে, অন্য জায়গা দিয়ে, সেটা কেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছেন না? অন্যদিকে ইউক্রেন ফেরত পড়ুয়াদের কোনো রকম সাহায্য করছে না কেন্দ্র বলে দাবিও করেন মমতা। ইউক্রেন ফেরত পড়ুয়াদের সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য সর্বাত্মকভাবে চেষ্টা করলেও কেন্দ্র ইউক্রেন ফেরত পড়ুয়াদের কোনো রকম সাহায্য করছে না বলেও অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা নেই, ইউক্রেনের স্টুডেন্টদের পড়াবার টাকা নেই। আমি চিঠি দিলাম, দিয়ে বললাম যে শুধু পারমিশনটা করে দিন, আর কিছু চাই না। 17,000 ছেলে মেয়ে সারা দেশের আছে। আই এম রিয়েলি পেইন্ড অ্যান্ড শকড ফর মাই 17,000 স্টুডেন্টস থ্রু আউট দ্য কান্ট্রি হু এভার কেম ফ্রম ইউক্রেন। হোয়াই গভর্নমেন্ট ইজ নট টেকিং কেয়ার ফর দেম? এদিকে বরাবরই কেন্দ্র সরকার ও বিজেপির নিন্দা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। এবার কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে কটাক্ষ করে কালিদাসের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনেও ভারতের আর্থিক অবস্থা আরও খারাপ বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিন মমতা বলেন, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের অবস্থা কালিদাসের মতো, যে ডালে বসে আছে সেই ডালই কাটছে, সহযোগিতার পরিবর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে বিরোধীদের বিরক্ত করাচ্ছে। কোথায় সহযোগিতার মধ্যে দিয়ে দেশের প্রয়োজনে একটা বৃহত্তর সহযোগিতা গড়ে তুলবে, তা না করে যে ডালে বসে আছে সেই ডালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট কাটছে আর বিজেপি কাটছে। কেন কাটছে, তার কি পলিটিক্যাল লাভ হবে সেটুকু দেখবার। এরপর শ্রীলঙ্কার প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, মানুষে মানুষে বিদ্রোহ শুরু হয়েছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার সঙ্গে আমি দেশের তুলনা করছি না, কিন্তু আমার দেশেরই বা অবস্থা কি? ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড শ্রীলঙ্কা, আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কায় আজকে মানুষ বিদ্রোহের পথে নেমেছে, অর্থনীতির অবস্থা খুব খারাপ, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপ। আমি শ্রীলঙ্কার সাথে আমার দেশকে তুলনা করি না, কারণ শ্রীলঙ্কা শ্রীলঙ্কাই। এদিন কথা রাখলেন মমতা। বকটুই কাণ্ডের নিহতদের পরিবারের 10 জনকে চাকরি দিল রাজ্য। বকটুইয়ে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতিই এদিন পূরণ করলেন। নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বীরভূমের জেলা শাসককে তিনি নির্দেশ দেন নিহতদের পরিবারের 10 জনের হাতে নিয়োগপত্র তুলে দিতে। সেই মতোই এদিন নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।